নমস্কার, আপনারা দেখছেন উদ্যোগ টিভি। আপনাদের সাথে রয়েছি আমি ত্রিশ্রোতা। শুরু করছি এখনকার বাংলা সংবাদ। একাধিকবার আলোচনা হয়েছে, মিলেছে শুধু প্রতিশ্রুতি, কাজের কাজ কিছু হয়নি। তাই নয় দফা দাবি পূরণের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে আগামী 5ই নভেম্বর থেকে লাগাতার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের পথে হাঁটছে ডিপ রাইট রিটার্নিং মুভমেন্ট কমিটি। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ডিআরএমসির সদস্যরা। সমস্ত রিটার্নিস্টদের প্রাক্তন সমস্ত মামলা প্রত্যাহার করা, তাদের ছেলে মেয়েদের সঠিক শিক্ষার ব্যবস্থা করা, চুক্তি অনুযায়ী সরকার প্রদত্ত প্রতিশ্রুতি মোতাবেক অর্থরাশি প্রদান করা সহ নয় দফা দাবিতে একাধিকবার আন্দোলনের হুমকি দিয়ে আসছেন ডেপ্রাইভ রিটার্নিং মুভমেন্ট কমিটি। যখনই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয় তখনই রাজ্য সরকারের তরফে তাদের আলোচনায় ডাকা হয়, কিন্তু আলোচনা করার পর শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি গত 4.5 বছরে। এ পর্যন্ত 4 বার বৈঠক হয়েছে, প্রতিবারই বলা হয়েছে আন্দোলন প্রত্যাহার করো, সরকার ব্যবস্থা গ্রহণ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্য সচিব একাধিকবার প্রতারণা করেছেন, তাই এবার আর কোনো বৈঠক নয়, কারোর সাথে কোনো কথা হবে না। আগামী 30 অক্টোবরের মধ্যে তাদের নয় দফা দাবি পূরণ না করা হলে 5 নভেম্বর থেকে লাগাতার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান ডিআরএমসি এর সদস্যরা। চারবার গেছো, চারবার মাইনাস হয়েছো, চারবার শুয়েছো, অখনো পর্যন্ত কোনো খোঁজ খবর না। তাহলে আস্তে আস্তে আমরা যে ঘুরতে 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 এই রাবার প্লান্টেশন, ওই তো রাবার প্লান্টেশন হয়ে নিজেছো, সুই দেওয়ার পরে অখনো পর্যন্ত কোনো কার্যকরী হয়নি। এই অর্থটা কি, তা এই প্রশ্নটা কি, তা আমরা তো কোনো বুঝতে পারতেছি না। আপাতত যে ত্রিপুরা সরকার কিভাবে আমরা এই ফুটবল মতো খেলা খেলতেছে এটা আমরা বুঝতে পারতেছি না, যার কারণে আজকে আমরা উদ্যোগ নেওয়া হলো লাস্ট ফাইনাল। এখন মিনিস্টার সাথে সেক্রেটারির সাথে কোনো মিটিং দরকার নাই, আলোচনা করার দরকার নাই। এই যে 25-26 তারিখের ভিতরে আমাদের যদি আমাদের স্যাংশন করে আমরা দাবিটা পূরণ না করে, যারা কেস পেন্ডিং আছে, এখন আগামী কয়েক দিনের পরে ইলেকশন আইতাছে, বিধানসভা নির্বাচন, এই ইলেকশনের মুভমেন্টে কি তা করবো, যারা কেস পেন্ডিং আছে উনিকে কেস বাই করবো, কোর্ট থেকে কেস বাই করে ওয়ারেন্ট বার করবো, তখন উইব। রাজ্য সরকার তাদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে এতদিন বলেও অভিযোগ করেন ডিআরএমসি এর সদস্যরা। তাদের এই আন্দোলনে সারা রাজ্যের সমস্ত রিটার্নিস্টদের সামিল হওয়ার আহ্বান জানান তারা। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। এবার মুখ্যমন্ত্রীর সফরের 2 ঘন্টা পূর্বে বিজেপি মণ্ডল সভাপতি ঘনিষ্ঠরা প্রকাশ্যে প্রতিবাদে সামিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কৈলাসহরে যাওয়ার প্রায় 2 ঘন্টা পূর্বে ভাঙা রাস্তা সংস্কার করায় মণ্ডল সভাপতির ঘনিষ্ঠ লোকেরা প্রশাসনের তীব্র সমালোচনা এবং ভর্ৎসনা করেন। ঘটনা কৈলাসহর শহরের বনেদি এলাকায় হিসেবে পরিচিত গোবিন্দপুর এলাকায়। শুক্রবার সকাল 10টা নাগাদ গোবিন্দপুর এলাকার সাধারণ মানুষ সহ বিজেপি কৈলাসহর মণ্ডলের ঘনিষ্ঠরা সংবাদ প্রতিনিধিদের এলাকায় ডেকে নিয়ে জানান, কৈলাসহর পৌর পরিষদের 11 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার সাধারণ মানুষেরা বিগত 4 বছর ধরে কলেজ রোডের উপর দিয়ে চলাফেরা করতে পারছেন না। শহরের মানুষেরা লাগাতার স্থানীয় নেতৃত্ব সহ প্রশাসনের আধিকারিকদের বারবার বলার পরও রাস্তার সংস্কার করে দেওয়া হয়নি, বরং এ ব্যাপারে 11 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষদের কোনো পাত্তাই দেওয়া হয়নি। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এই রাস্তার উপর দিয়ে গিয়ে কলেজের সায়েন্স বিল্ডিং এর উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী আসবেন বলে প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি করে বালি এবং ইটের রাবিশ ফেলে রাস্তাটি সংস্কার করা হচ্ছে, তাও আবার এই সংস্কার স্থায়ীভাবে করা হচ্ছে না, বৃষ্টি এলেই এই বালু এবং ইটের রাবিশ গুলো বৃষ্টির জলে ভেসে যাবে। স্থানীয়রা আরো ক্ষোভের সহিত জানান, রাস্তার পাশে দুদিকে ড্রেন বন্ধ করে দিয়ে এভাবে অস্থায়ীভাবে রাস্তা সংস্কার করায় এলাকার চতুর্দিকে ড্রেনে জল জমে আছে। শুধু মুখ্যমন্ত্রী আসার জন্য এভাবে অস্থায়ীভাবে রাস্তা সংস্কার করায় প্রশাসনের তীব্র সমালোচনা করেন এলাকাবাসী। এলাকার সাধারণ মানুষেরা বারবার বলার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ভূমিকা না নিয়ে মুখ্যমন্ত্রী আসার 2 ঘন্টা পূর্বে এভাবে অস্থায়ীভাবে রাস্তা সংস্কার করায় এলাকার সাধারণ মানুষদের অপমান করার সামিল বলেই জানান তারা। যখন যায় সাইকেল, কেউ সাইকেলের করতেছে, কেউ আশা খাই করতেছে, একবার সব সময় এগুলো করতেছে, শতবার আমরা বারে বারে জানাইছি, সবগুলো জানাইছি, জানানোর পরেও কোনো কাজ হয় না।
আজকে দেখা যায় হয় মুখ্যমন্ত্রী কোনো প্রোগ্রাম আছে সঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও হয়তো একটু পালু টালু দিয়া বা একটু রেডি করা হইতেছে, তারা আবার যাইব যখন এই সমান অবস্থা। কিন্তু আমরা সাধারণ মানুষের লেগে কোন অবস্থাতে রয়ে গেল দিয়া, আমরা তো কোনো কাজই হইতেছে না, কোনো কিছু হইতেছে না, কিন্তু আমরা কর্মু কিতা, আমরা কার কাছে যাবো? আমরা মেম্বারের কাছেও জানাইছি, পাড়ার যে নেতৃস্থানীয় আছে তাদের কাছেও জানাইছি, কিন্তু কেউই আমাদের কথা কোনো কর্ণপাত করতেছে না। তো আমরা সাধারণ মানুষ আমরা যাইও করি, যার কারণে আমরা কী করতাম ওখানে আমরা কোন আমরা এখন আর কিছু করার অবস্থা নেই, মানুষের সবই বেরিয়েছে সামনের ইলেকশনের লাইজা, কে কী করবো না করো মানুষই জানে, আর এরপরে যা হইবার হইব। মুখ্যমন্ত্রী মানিক সাহা কলেজের যে সায়েন্স বিল্ডিংটির উদ্বোধন করেন সেই সায়েন্স বিল্ডিং এর 50 মিটারের মধ্যে এই রাস্তাটি অবস্থিত এবং এই রাস্তাটির অস্থায়ীভাবে সংস্কার করা হচ্ছিল। এই সায়েন্স বিল্ডিং এর একেবারেই পাশে অবস্থিত বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি রণবীর ভট্টাচার্যের বাসভবন। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। সিপিআইএম তাদের দলীয় অফিসে গুন্ডা এবং শয়তান তৈরি করে, আর বিজেপির দল তাদের দলীয় অফিসে প্রকৃত মানুষ তৈরি করে। শুক্রবার ঊনকোটি জেলা কমিটির কার্যালয়ের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্য প্রভারী সাংসদ মহেশ শর্মার হাত ধরে উদ্বোধন হয় বিজেপি ঊনকোটি জেলা কমিটির কার্যালয়। কৈলাসহরের পায়তুরবাজার এলাকায় ঊনকোটি জেলা কমিটির কার্যালয়টি গড়ে ওঠে। নবনির্মিত জেলা অফিসের ফিতা কেটে ঘরে প্রবেশ করে প্রদীপ প্রজ্বলন করে অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে ওঠার পর মহিলা মোর্চার পক্ষ থেকে অতিথিদের বরণ করা হয়। মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন জেলা কমিটির অফিস উদ্বোধনে সাধারণ মানুষ এবং দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি জানান দিচ্ছে। 2023 সালের বিধানসভা ভোটে কৈলাসহর এবং চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থীদের ভোটে জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হয়েছি, আর এখন রাজ্যে ভারতীয় জনতা পার্টির লিডার, ভারতীয় জনতা পার্টির নক্ষত্রের অভাব আমাদের মধ্যে নেই। আজকেও মঞ্চে আমার সঙ্গে অনেক নক্ষত্র আমাদের সঙ্গে বসা রয়েছে। আমি আজকে নিশ্চিত হয়ে গেছি যেহেতু অনুমতি জেলায় প্রথম আমাদের অফিস উদ্বোধন হয়েছে, তার মানে এই কৈলাসহর আমাদের হয়ে গেছে, চণ্ডীপুর আমাদের হয়ে গেছে। আজকে এই কার্যকর্তাদের উপস্থিতি তা প্রমাণ করে দিয়েছে বন্ধুগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা সিপিআইএম এর তীব্র সমালোচনা করে বলেন ওনারা অসামাজিক। রাজ্যে দেশের রাষ্ট্রপতি আসার পর সিপিআইএম দলের প্রতিনিধিদের আমন্ত্রণ করলেও ওনারা রাষ্ট্রপতির অনুষ্ঠানে আসেননি এবং ওনারা রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করেন। উল্টো দিকে কৈলাসহর অন্য নাটক উপস্থাপন করেছে। কৈলাসহর কলেজের সায়েন্স বিল্ডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে সিপিআইএম দলের বিধায়ক মবস্বর আলীকে আমন্ত্রণ না জানানোয় উনারা শহরে খুব বিক্ষোভ প্রদর্শন করেন। সিপিআইএম দলের এসব নাটক মানুষ পছন্দ করে না, তাই 2018 সালে রাজ্যের মানুষ সিপিআইএম দলকে প্রত্যাখ্যান করেছিল। ওনাদেরকে নিমন্ত্রণ বলে আসেনি না, কারণ ওনারা বলছেন আপনারা যে সন্ত্রাস করি, ওনারা সবসময় বলেন আমরা সন্ত্রাস করি। আপনারা সবাই জানেন সমস্ত ডিস্ট্রিক্টে বলুন, মন্ডলে বলুন, যেখানে আমরা যাই পুনে বন্যা ওরা বইয়ে দিয়েছে আমরা, যে কারণে 2018 আমরা এই যে পরিবর্তন মানুষ করেছে, আর ওনারা আইন শৃঙ্খলার ঘোড়ায় আমাদের দিয়েছে। একটা রাজনৈতিক ভোট 2018 পরে আসবি, একটা রাজনৈতিক ভোট ওরা দেখাতে পারবে না যে ভারতীয় জনতা পার্টি সরকার আচরণ করে এই ধরনের একটা ঘটনা হয়েছে। ভারতীয় জনতা পার্টি খুন সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করে না, কোন অবস্থায় মানুষের শান্তি বিঘ্নিত হোক সে চেষ্টা কখনোই করে না এই সরকার। সিপিআইএম কংগ্রেস তৃণমূলের সন্ত্রাসের রাজনীতি দেখে নিয়েছে মানুষ, বিজেপি ছাড়া মানুষের উন্নয়নের কোনো বিকল্প নেই, এই দল মানুষের কাছে অলরেডি অ্যাকসেপ্টেড। আর এই দলের শীর্ষে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারা বলে মত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কংগ্রেসের যুবকদের সংখ্যা সব মানুষ দেখে দিয়েছে, তাহলে আর কি আছে? একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং যার নেতৃত্বে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এবং আমাদের সর্বোপরি আমাদের জেপি নাড্ডাজি। তো এইরকম একটা রাজনীতি ছোট ছায় আমরা এখানে দাঁড়ালে উপস্থিত আছি আপনাদের কাছে একটাই করে চলে
আমার নিবেদন থাকবে যে এই সরকারকে আপনারা অবশ্যই তাকির চক্করে আপনারা এটাকে সামনে 2023-এ যেন আবার মানুষের জন্য বিপুল জনসমর্থন নিয়ে আমরা যে সাতটা যে আসল সংখ্যা সাতটাতে যেন আমরা জিততে পারি সেই আশা আমি আপনাদের কাছে রাখছি। এদিনের এই জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস, মন্ত্রী ভগবান দাস, মন্ত্রী শান্তনা চাকমা, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, রাজ্য কমিটির সম্পাদক তাপস মজুমদার, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। সম্প্রতি ইউজিটি বেকারদের অফার প্রদান করে টিআরপিটি। শুক্রবার উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে অফার সাবমিশন করা হয়। মোট 256 জনকে এই অফার দেওয়া হয় বলে জানান এলিমেন্টারি এডুকেশনের জয়েন্ট ডিরেক্টর বিপুল দাস। রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্প দূর করতে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য 256 জনের অফার ছাড়া হয় টিআরপিটির মাধ্যমে। যদিও 556 জনের অফার ছাড়া হয়েছে, বাকিদেরও শীঘ্রই নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শুক্রবার প্রথম পর্যায়ে 256 জনের অফার সাবমিশনের দিন ধার্য করা হয়। সে মোতাবেক আগরতলা উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের সমস্ত অফার প্রাপকরা তাদের অফার সাবমিট করেন। ইউজিটি যাদেরকে অফার দেওয়া হয়েছিল আজকে তাদের অফার সাবমিশনের ডেট। এখানে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে তার অফার সাবমিট কতজন এসেছে? 256। তাদেরকে মানে কোন কোন জায়গায় পোস্টিং দেওয়া হবে? এখন এটা যা সিপ চলছে স্যার, আপনার নাম দেখুন। আমার নাম বিপুল দাস, জয়েন্ট ডিরেক্টর এলিমেন্টারি এডুকেশন। রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতার অভিযোগে প্রায়শই আন্দোলনে সামিল হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে এবার কিছুটা হলেও শিক্ষক স্বল্পতা দূর হবে বলে আশাবাদী শিক্ষানুরাগী মহল। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র উদ্যোগ টিভি চ্যানেলের পর্দায়। নমস্কার।